স্যার মনে হচ্ছে লিভারটা কাজ করছে না। এসব কি বলছো তুমি? ছাড়ো ওটাকে, কলেজে সরাও ওখান থেকে। হ্যাঁ সাহেব। আবার চেষ্টা করো। ঠিক আছে সাহেব। খুলে গেছে সাহেব। আমি বলেছিলাম না আমি নির্দোষ। আপনারা চাইলে যত খুশি জোর লাগান, আমাকে ফাঁসি দিতে পারবেন না। কয়েদিকে আবার আগে জায়গায় নিয়ে এসো। আপনারা চাইলে যত খুশি জোর লাগান, আমাকে ফাঁসি দিতে পারবেন। এবার ওর মুখে কাপড় পরাও। হ্যাঁ পরাক। ফাঁস লাগা ওর গলায়। তৈরি হয়ে নাও। এক, দুই, তিন। স্যার লিভারটা তো কাজ করছে কিন্তু পাটাতনগুলো তো খুলছে না। আবার চেষ্টা করো। এক, দুই, তিন। সাহেব তাও তো খুললো না। কয়দিকে সরাও ওখান থেকে। আমি আপনাকে বলেছিলাম না আমি নির্দোষ। আবার চেষ্টা করো। খুলে গেছে সাহেব। সাহেব মনে হয় কয়েদির ওজন মিশাবার জন্য একটা দরজা আটকে গেছে। ওই পুতুলটাকে নিয়ে এসো, যেটার ওজন কয়েদির ওজনের সমান। তাড়াতাড়ি নিয়ে এসো এখানে। কামান, চলো চলো উপরে যাও। সাবধানে নিয়ে এসো। ওর গলায় ফাঁস লাগাও। হ্যাঁ এবার ঠিক আছে সাহেব। এই পুতুলটার ওজন তো কয়াদিটার ওজনের মতোই মনে হচ্ছে। ফাঁসি লাগিয়ে দেখো, দেখো কি গন্ডগোল হচ্ছে। হ্যাঁ স্যার। এক, দুই, তিন। সাহেব এই লিভারটা তো পুতুলের উপরে কাজ করছে, মনে হয় এটা ট্র্যাপ ডোরটা জ্যাম হয়ে গেছে। শোনো, কয়েদিটাকে আবার নিয়ে এসো। নিচে নামাও ওটাকে। আমার কথাটা বিশ্বাস করুন, আমি আমার মালিককে মারিনি সাহেব। আমি জনার্দন সাহেবকে মারিনি। নিয়ে যাও। আমি ওর কথাটা বিশ্বাস করুন। নিয়ে যাও উপরে। নিয়ে এসো। তোমরা নিচে নেমে এসো, নেমে এসো। বিলাস, কাপড় পরাও ওর মুখে। সাহেব, যে মৃত্যু দেখেছে সেই বলতে পারে সে মৃত্যু কিরম হয়। কিন্তু এখন না, তৃতীয়বার এই রাস্তা দিয়ে আমি যেতে চাইনি। আমি নিরপরাধ সাহেব, আমি নিরপরাধ। চিন্তা করো না, এটাই শেষবার। বিলাস, ওর মুখে কাপড় পরাও। ফাঁস লাগাও ওর গলায়। না সাহেব, আমার কিছু হবে না। তৈরি হয়ে নাও তুমি। হ্যাঁ সাহেব। এক, আমার কিছু হবে না। দুই, আমার ফাঁসি হবে না। তিন, আবার আটকে গেছে সাহেব। আবার লিভারটাকে টানো। আমার কিছু হবে না। টানো, টানো। খুঁজছে না সাহেব, এর আগে কখনো এরকম হয়নি। এটা একটা অলৌকিক কাণ্ড সাহেব। হতেও পারে এই লোকটা সত্যি কথা বলছে। এই কয়েদিন নির্দোষ হতেই পারে সাহেব। হতে পারে কোনো শক্তি একে বাঁচিয়ে দিচ্ছে সাহেব। এবার আপনার বিশ্বাস হলো তো? আমি নিরপরাধ। এসব সমস্ত বাজে কথা। আমি এখানে এখনো পর্যন্ত কোনোদিন চড়িনি, কিন্তু দেখ দেখ, আমি জানি না এসব এসব কেন হচ্ছে। হতে পারে যে হতে পারে তুই তুই সত্যি নির্দোষ, আর এটাও হতে পারে যে আমি 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 যেটা করছি না সেটা ভুল করছি। কিন্তু বিচার করা আমার কাজ নয়। আমি
আমি আমার দায়িত্ব পালন করছি, শুধু আমি আমার দায়িত্ব পালন করছি আর সেটা করে ছাড়ব। মনে রাখিস, তোকে তোকে যদি হাজার বারও আমাকে ফাঁসিতে ঝোলাতে হয় তো আমি ঝুলিয়ে ছাড়ব। দেখুন সাহেব, আমি এখনো বেঁচে আছি তার কারণ আমি নিরপরাধ। এটা শুধু আমি নই, এখানে চারপাশে যারা আছে সবাই এটা মানে এবং আপনিও। কিন্তু এর মধ্যে আপনার কোনো দোষ নেই, কারণ আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন। আদালত আর ওই ইন্সপেক্টরও তার দায়িত্ব পালন করেছে। দোষ তো ওই লোকটার যে আমাকে ফাঁসিয়েছে। আমি আমার ভাগ্যের সঙ্গে আর লড়তে পারছি না সাহেব। এবার যখন আপনি আমাকে ফাঁসিতে চড়াবেন না, আমি সত্যি মরে যাব। কিন্তু আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই যে আমি নিরপরাধ। আমি জোনার্দন সাহেবকে খুন করিনি, কিন্তু যতক্ষণ আমি নির্দোষ সেটা প্রমাণ না হচ্ছে, আর আপনারা যতক্ষণ না জানতে পারছেন যে আমি নিরপরাধ, আমার আত্মা শান্তি পাবে না। আমার আত্মা শান্তি পাবে না। দিন দিন আমায় ফাঁসি, দিন আমার মুখের উপর কাপড়, দিন কাপড় পরিয়ে দাও ওর মুখে। ঠিক আছে সাহেব, কাপড়ও পরিয়ে দাও ওর মুখে, আর গলায় ফাঁসও লাগিয়ে দাও। ফাঁস পরিয়ে দাও ওকে। ফাঁসিতে ঝোলানোর জন্য তৈরি হও, তৈরি হও ফাঁসিতে ঝোলানোর জন্য। আমি তৈরি সাহেব। 5:45 ফাঁসি হবে। 1-2-3 হয়েছে কি? ফাঁসি হয়ে গেছে সাহেব, ফাঁসি হয়ে গেছে স্যার। আমি শুনেছি ফাঁসি হয়ে গেছে। যদি আমার ফাঁসি আটকানোর অধিকার থাকতো না, তাহলে তাহলে আমি নিশ্চয়ই আটকে দিতাম ওর ফাঁসি। কিন্তু না, আমার সে অধিকার ছিল না। আমি তো শুধু আমার ডিউটি পালন করছিলাম। ছাড়ো, যা হয়েছে হয়ে গেছে, ব্যাস এরপর থেকেই জেলে এই সব শুরু হয়ে গেল। আপনি বলতে চাইছেন যে মুকেশের আত্মা এখনো জেলের মধ্যে ঘুরছে আর অপেক্ষা করছে যে কবে সে নির্দোষ প্রমাণিত হবে? এছাড়া আর কি বলা যেতে পারে বলো, বলো বলো আর কি বলা যেতে পারে এছাড়া? ওই ওই ফাঁসিটার আমার উপর এতটা প্রভাব পড়ে, এরপরে এই জেলে ফাঁসি দেওয়া আমি বন্ধ করিয়ে দিই। দেখুন, মুকেশ তো এখন মারা গেছে, আর আমরা ওকে বাঁচিয়ে তুলতে পারবো না। কিন্তু যা কিছু আপনি বলছেন তা যদি সত্যি হয়, তাহলে এটা আমাদের কর্তব্য যে আমরা তাকে নির্দোষ প্রমাণিত করি। কিন্তু দেব সাহেব, এটা কি করে করবেন? এই কেসের তদন্ত আমি নিজে করেছিলাম। যদি ওকে ফাঁসানোই হয়ে থাকে, তাহলে যে ফাঁসিয়েছে সেই কথাটা মাথায় রেখেই প্ল্যান করেছিল যে সমস্ত প্রমাণই মুকেশের বিরুদ্ধে যাবে, যাতে প্রমাণ হয় ওই খুনি। ব্যাপারটা শুধু এইটুকুই নয়, পুরো 7 বছর পার হয়ে গেছে, এতদিন পরে আমরা এই সমস্ত প্রমাণ কোথা থেকে পাব? সেটা আমি জানি না। অন্তত এটা জানার তো চেষ্টা করা যেতেই পারে যে মুকেশকে কে ফাঁসিয়েছে আর জনার্দনকে আসলে কে মেরেছে। ফাঁসি তো তার হওয়া উচিত ছিল। এই খুনটা যেখানে হয়েছে সেখানকার ঠিকানা আমায় দেবেন? আগে জনার্দন বাবু এখানেই থাকতেন আগে? হ্যাঁ, ওনার ভাই মুরলীধর বাড়িতে আছেন, বা ওনার ছেলে শিশির? আগে শিশির বাবু তো দিল্লি গেছেন।
ওনার আসতে এক হপ্তাহ লাগবে। আর মুরলীধর সাহেবের তো কোনো ভরসা নেই, অফিস থেকে লেটে আসেন, এখন আমি একলা আছি। ওনারা এলে বলে দেবেন যে জেলের ওয়ার্ডেন দেব এসেছিল। আগে আচ্ছা, তুমি তো বলছিলে এখানে কেউ নেই, কে আছে এখানে? কে আছে এখানে? কে আছে? কে আছে এখানে? এখানে কি হচ্ছিল স্যার? আমি আপনাকে বললাম না বাড়িতে কেউ নেই, একটু আগেই আমি দেখলাম এখানে কিছু হচ্ছিল। আমার কথা বিশ্বাস করুন সাহেব, কেউ নেই। কেউ নেই, কিন্তু আমি এখানে কিছু দেখলাম। আমি তার মানে কেউ আমায় বলতে চাইছে যে এখানে কি কি হয়েছিল। কি কি বলছো তুমি? হ্যাঁ, ঠিক ওই ঘরটাতেই যে ঘরটায় খুন হয়েছিল। আমি আমি নিজের চোখের সামনে সবকিছু দেখলাম। একটু ছায়ের মতো ছিল, আবছা আবছা। আমার প্রশ্ন হলো যে মুকেশ আপনার জেলে 3 মাস ছিল, হ্যাঁ, ও কি স্মোক করতো? ওর কি পাইপ টানার অভ্যাস ছিল? পাইপ খেত? না না না, যতদূর আমার মনে আছে ওর এসবে নেশা ছিল না। কিন্তু এসব কথা তুমি জিজ্ঞেস করছো কেন? তার মানে তো নির্দোষ ছিল। আসল খুনি হলো যে পাইপ খেত। আমি ওর ছায়া খুব ভালো করে দেখেছি। কে হতে পারে? কে খায় পাইপ? হ্যালো, হ্যাঁ বলো সুরেশ। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, তোমার ফোন আমার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সুরেশ বলো। ঠিক আছে, তুমি ওখানে ওখানেই থাকো, আমি আসছি। জনার্দনের পরিবারের কেউ একজন আমার সঙ্গে দেখা করতে চায়, হতে পারে আসল খুনির কোনো হদিশ পাবো। আমি চললাম। ক্ষমা করবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আপনাকে অপেক্ষা করতে হলো। আমি ওয়ার্ডেন দেব। আমি হলো মুরলীধর। আচ্ছা আচ্ছা, আপনি জনার্দন বাবুর ভাই যার খুনের দোষ মুকেশের উপর লেগেছিল? মুকেশের উপর দেয়া হয় খুনের অভিযোগ মানে কি বলছেন? খুন তো মুকেশই করেছিল না? আগে না, এটা সত্য নয়। কেউ ওকে ফাঁসিয়েছিল। কেউ ফাঁসিয়েছিল? আগে হ্যাঁ, কিন্তু আমি খুব শীঘ্রই ওকে খুঁজে বার করবো। এ আপনি কি বলছেন, খুন অন্য কেউ করেছিল? কেউ হতে পারে ওরকম? এখনো তো আমি কিছুই বলতে পারবো না, কিন্তু আমি এটা জানি যে আপনি কিছু বলছিলেন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তুমি মুরলীধর, তুমি জনার্দনকে খুন করেছো, তুমি ওকে মেরেছো। কি বাজে কথা বলছেন? বাজে কথা নয় এটা, তুমি নিজের ভাইকে খুন করেছো আর মিথ্যে প্রমাণ জোগাড় করে মুকেশকে খুনের দায়ে ফাঁসিয়েছো। আমি খুব ভালো করেই জানি যে তুমি এগুলো কিভাবে করেছো। আমি বলছি, ওই দিন তুমি হঠাৎ জনার্দনের ঘরে গেলে আর তুমি দেখলে যে জনার্দন হয়তো টাকা খুনছিল অথবা ব্যাগে রাখছিল, তুমি এটা সহ্য করতে পারছিলে না। তোমার হাতে ছুরি ছিল আর ছুরিটা তুমি ওর পিঠে মেরে দিলে। জনার্দন ওখানেই মরে গেল, কিন্তু তুমি ওখান থেকে গেলে না, তুমি ওখানেই দাঁড়িয়ে নিজের পাইপ জ্বালালে আর তারপর চাকর মুকেশের আওয়াজ শুনে তুমি হয়তো ওখানেই কোথাও লুকিয়ে পড়লে। মুকেশ যখন ঘরে এলো এসব দেখে ও ভয় পেয়ে গেল, কিন্তু তুমি ওকেও ছেড়ে দিলে না। তোমার হাতে ফুলদানি ছিল, তুমি চুপি সারে ওর পিছনে এসে দাঁড়ালে আর ফুলদানি ওর মাথার মধ্যে মারলে। তারপর আলমারি থেকে ব্যাগ বার করলে, তার মধ্যে টাকা ভরে তুমি মুকেশের হাতে দিয়ে দিলে, যাতে সব সন্দেহ মুকেশের উপর যায়। একদম বাজে কথা, একদম বাজে কথা। এটা বাজে কথা নয়, তুমি
টাকার জন্য নিজের ভাইকে খুন করেছিলে, যার দাম ওই বেচারা মুকেশকে নিজের প্রাণ দিয়ে দিতে হয়েছিল। এ এ তোমার মন গড়া কাহিনী, এটা কোনো আদালত বিশ্বাস করবে না ওয়ার্ডেন সাহেব। আর আর বিনা প্রমাণে তো একদমই নয়, আর যা আপনার কাছে একদমই নেই, আর যে কাহিনী আপনি শোনাচ্ছেন সেটা আপনার কল্পনা, একদমই কল্পনা। আমি তোমার এই বকবকানি শোনার জন্য এক মিনিটও এখানে থাকবো না। আমি যাচ্ছি, দেখি আমার কে কি করতে পারে। একটু সাবধানে যাবেন, কোথাও আপনাকে আবার এখানে ফিরে না আসতে হয়। আমি আমার রাস্তা ভালোভাবেই জানি ওয়ার্ডেন। নিনা কিসব বাজে বাজে বকবক করছিল, এই সব কথা ও জানতে পারলো কি করে? যাই হোক, বিনা প্রমাণে ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, দেখি না ও কি করে। এ আমি কোথায় এলাম? আরে ফালতু টেনশনে আমি ভুল রাস্তায় চলে এসেছি। এই ব্যারাকটা খুব ভয়ানক লাগছে, একদম নির্জন। আরে জানি না কোথায় এলাম। স্যার, জেলে দক্ষিণ দিকটা কোনো গন্ডগোল হয়েছে স্যার। ওখানকার পাহারাদারেরা বলছে কোথা থেকে যেন একটা চিৎকারের আওয়াজ আসছে স্যার। সেটা তো আমিও শুনতে পাচ্ছি, কিন্তু কার চিৎকার হতে পারে? সেটা আসছেও ফাঁসির মঞ্চে কাছাকাছি কোথাও থেকে। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ স্যার। আরে কেউ আছো? বাঁচাও আমায়। আরে এতো মরে গেছে। আমি জনার্দন বাবুকে খুন করিনি, আমি নিরপরাধ ছিলাম। যতক্ষণ আসল খুনি শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছিলাম না, কিন্তু এখন আমি আসল খুনিকে শাস্তি দিয়ে নিজের বদলা নিয়েছি। আমি আমার বদলা নিয়েছি।